প্রথম দফা লোকসভা নির্বাচনেই উত্তেজনা। শুক্রবার জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডে কেমন ভোট চলছে তা খতিয়ে দেখতে নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হন ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে পৌঁছতেই বাধে বিপত্তি। বিধায়ককে বহিরাগত বলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুরু হয় উভয়ের মধ্যে তুমুল বচসা কথা কাটাকাটি। পাল্টা বিধায়কের অভিযোগ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের নাম লেখা কার্ড বুকে ঝুলিয়ে পোলিং এজেন্ট পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকজন। প্রশ্ন করতেই উত্তেজিত হয় তৃণমূল সমর্থকরা। যদিও শাসকের দাবি শুধুমাত্র বিশৃঙ্খলা তৈরি করতে মিথ্যে অভিযোগ করছে বিজেপি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ওই নির্বাচনী কেন্দ্র। এটা আমার বিধানসভা, আমি এসছি ভিজিট করতে। ক্যান্ডিডেট এসছেন, তার বুথগুলো কেমন ইয়ে হচ্ছে সেটা দেখার জন্য। এখানে এসে রে রে করে তেড়ে উঠছে এক একজন। একজন তো মানে টিএমসির ক্যান্ডিডেটের নাম লেখা ইয়ে পড়ে ঘুরছে, একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে। আমাকে বহিরাগত বলা হলো, আমি এমএলএ, আমাকে বহিরাগত বলা হলো। এটা কী লেখা আছে আপনারা তো জানেন, নির্মল চন্দ্র রায়ের পুলিং এজেন্ট। আমার পুলিং এজেন্ট এখন যে আরেকজন ছিল উনি গেল, আমি বের হলাম। আমাকে ব্যাস দেখছে বলে আমি ব্যাস লাগাই ঘুরছি। আমি তো পুলিং এজেন্ট, আমার অন্য কোনো ব্যাস লাগানো আছে নাই। এ নিয়ে উনি কমপ্লেন করতেছে, করুক। সম্পূর্ণ মিথ্যা, আপনারা লোককে জিজ্ঞেস করতে পারেন, সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরকম ফালতু মিথ্যা অ্যালিগেশন লাগালে আমরা সেটা মানব না। দেখছে মানুষ, জনগণ আমাদের সঙ্গে, সেটা ওরা দেখে বুঝতে পারতেছে না। তাই বলে ওরা কী করছে, কিছু কোনো কিছু রাস্তা না পায় একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সরাসরি আমাদের উপরে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল শান্তিপূর্ণ ভোটের, কিন্তু তারপরেও অশান্তির সূচনা হলো প্রথম দফার নির্বাচন থেকেই। কোথাও গিয়ে কমিশনের নির্দেশকে উপেক্ষা করতে দেখা গেল রাজনৈতিক দলগুলিকে। শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।